আমি তো ভেবেছিলাম যে এই ড্রয়িংটা বোধহয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা ফার্স্ট কোড দিয়েছিলাম, তারপর সেকেন্ড কোডে ভেবেছিলাম শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয়নি। অ্যান্ড এইটা আবার একবার করছি, বাট এটা তো শেষ হয়নি। তার কারণ হচ্ছে এটা প্রচুর ধরে ধরে কাজটা করতে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমরা ফার্স্ট স্ট্রোকের পর সেকেন্ড স্ট্রোক দিয়েছি, তারপর আবার ধরে ধরে ওর মানে স্কিনের কালারটা আবার করেছি। আর একটা কথা বলবো যে আমরা এই ওয়ার্কটা পুরোটাই এটা করেছি, সেটা কিন্তু ব্ল্যাক কালার ইউজ করিনি। নর্মালি কী হয় যে প্রচুরজন ব্ল্যাক কালার ইউজ করে, বাট আমি মিক্সিং করে 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 কাজটা করছিলাম। তো আমরা কিছু কিছু জায়গায় পুশ অ্যান্ড ব্লুয়ের সাথে ক্রিমসন মিক্স করেছি, কিছু জায়গায় পুশ অ্যান্ড ব্লুয়ের সাথে স্যাপ গ্রিন মিক্স করেছি, তার সাথে হালকা একটুখানি ইয়েলো কাট দিয়ে লাইট ডার্ক করে 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 কাজটা করছি। তোমরা ইজিলি বুঝতে পারবে, তো ভালোভাবে দেখো। আর এটা যথেষ্ট প্র্যাকটিসের ওপর ব্যাপার, আর তার উপর প্রচুর টাইম দিয়ে করতে হবে। মানে যদি তুমি এটা ডেলি করো তবে গিয়ে হয়তো শেষ হবে, কারণ নয়তো আদারওয়াইজ তোমাকে প্রায় 16-17 ঘন্টা এখানে স্পেন্ড করতে হবে এই কাজটা করার জন্য। তো আজকে আমাদের মনে হয় কাজটা শেষ হয়ে যাবে, তো দেখা যাক কতক্ষণে শেষ হয়। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের ওভারঅল লুকটা তো হয়ে গেছে, বাট এবার আমরা দাড়ির পোর্শনটা করব। তো আমি কি করেছি, আমি একটা সাইডটাকে হোয়াইট রেখে দিয়েছি, জাস্ট দেখেছি যে কালার দিয়ে একটু মিক্স করে করে তো একটু এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি, আর একটা সাইডে প্রপারলি কালার মেরেছি। এবার কথাটা হচ্ছে দাড়ির কালারটা কীভাবে করবো, কারণ যদি তুমি রিয়েলিস্টিক মানে করতে চাও তাহলে তোমাকে কিন্তু অনেক ধরে ধরে প্রত্যেকটা দাড়ির দাগগুলো করতে হবে। তো আমি করছি কি, আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করেছি, আদারওয়াইজ কোনো আমার অপশান নেই, আমাকে এখানে হোয়াইট কালার ইউজ করতেই হবে। বাট চেষ্টা করছি দাড়ি কালারটা কীভাবে করা যায়, বাট আমি এটা এত তাড়াতাড়ি করতে পারছি না, তার কারণ আমার মনে হয় এটাকে আরেকবার শোকাতে দিতে হবে, কারণ আমার কালারটা যথেষ্ট কাঁচা আছে আর আমার হাতে লেগে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে
তো আমি করব কি, আমি ভেবেছি দাড়ির ওপরটা পুরোটা ব্ল্যাক কালার মেরে দেবো, ব্ল্যাক সাথে ব্রাউন মিক্সড করে করে এরকম একটা কালার মেরে দেবো। তারপরে আমরা হোয়াইট দিয়ে তার উপর কোট মারবো, মানে কীভাবে মারবো সেটা আমরা লাস্ট ভিডিওয়ে দেবো। তাই এই ড্রয়িংটা এখনও শেষ হয়নি, আরও একটা স্টেপ আছে আর তারপরে এটা শেষ হয়ে যাবে।